আজ নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ আর আজ কুন্তল ঘোষকে তোলা হয়েছিল ব্যাংশাল আদালতে আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর আদালত থেকে বেরিয়ে দল নিয়ে তৃণমূল নিয়ে বিস্ফোরক কুন্তল ঘোষ হাত জোর করে বিস্ফোরক কুন্তল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানো গ্রেপ্তারির সঙ্গে দলকে যেন কোনোভাবে যুক্ত করা না হয় শনিবার ইডির হাতে ধৃত কুন্তল ঘোষই এমনই আবেদন রাখলেন সংবাদ মাধ্যমে সামনে পাশাপাশি তাঁর অভিযোগ তাঁর ছেলেকে অপহরণ করা হবে বলে হুমকি আসছে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কুন্তল গ্রেপ্তারের পর তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৃণমূল যুবনেতা বলেছেন তাপস মন্ডল পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছিলেন তা না দেওয়ায় আমার এই হাল হলো শনিবার ব্যাংসাল কোর্ট কুন্তলকে তিন দিনের ইডি হেফাজত দিয়েছে নিরাপত্তার ঘেরাটোপে আদালত থেকে বেরোনোর সময় কুন্তল বলেন এই মামলায় আমার দলকে যেন কোনোভাবে যুক্ত করা না হয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাজ্য করে তিনি আবেদন করলেন সংবাদ মাধ্যমের কাছে ইডির কাছে দলকে কোনোভাবে যেন যুক্ত করবেন না আমার সাথে আদালত থেকে বেরিয়ে হাজয করে অনুরোধ ধৃত কুন্তলের বন্ধুরা আপনারা কি বলবেন শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ তারপর থেকে কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ব্যাংসাল আদালত থেকে বেরোনোর পর দল নিয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে যে আবেদন ডাকলেন কুন্তল ঘোষ দল এর সাথে কোনোভাবেই যুক্ত নয় দলকে জড়াবেন না এমনই বিস্ফোরক আবেদন ডাকলেন কুন্তল ঘোষ বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ